porque cursi la voy a guamar. No, vale, nada, amigo. A mí, ¿cuál es? আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি শামিমা সাদেদ বলছি লন্ডন থেকে। আশা করছি সবাই ভালো আছেন। আজকে বিকেলে আমার নেইবার আপুর আসবেন, ছোট্ট একটা টি পার্টির মতো আর কি আমরা একটা গেট টুগেদার করবো। তো টি পার্টির সঙ্গে ভাবলাম যে দুইটা ফ্রুটস চাটনি করে ফেলি, আড্ডাটা আরও বেশ জমে উঠবে। এখানে কিছু তেঁতুল আমি বয়লিং ওয়াটার দিয়ে ভিজিয়ে রাখবো, কারণ তেঁতুলগুলো অনেক শক্ত, তো নরম করার জন্য 10 মিনিটসের মধ্যে এটা নরম হয়ে যাবে। আর আমি স্ট্রবেরি দিয়ে করব একটা ফ্রুটস চাটনি, আর আরেকটা করব রাসবেরি দিয়ে। রাসবেরিটা করব আমি তেঁতুল দিয়ে। তো দুইটা চাটনি করব, স্ট্রবেরি ইটসেলফ করব আর রাসবেরি আর তেঁতুল দিয়ে আরেকটা চাটনি করব। ভীষণ মজা লাগে দুইটা দিয়ে চাটনি করলে। এখানে আমি স্ট্রবেরিগুলা প্রথমে ওয়াশ করে নিয়েছি, এখন আমি খুবই ছোটো ছোটো করে কুচি কুচি করে এগুলাকে কেটে নিব, যাতে চাটনিটা খেতে অনেক মজা লাগে। কুচি কুচি করে বলতে আমি যেভাবে পারি আর কি, তেমন ছোটো করে পারি না, যতটুকু পারি সেভাবেই করব। যত মাখা মাখা হবে চাটনিটা তত আসলে এটা খেতে মজা লাগে। তাই তো এরকম করে আমি কেটে নিয়েছি। আর চাটনির জন্য আমার লাগবে ফ্রেশ কোরিয়ান্ডার, গ্রিন চিলিজ, তারপর গার্লিক আমি নিয়েছি, আর আছে কিছু রেড চিলি যেগুলো আগে থেকে আমার রোস্ট করা আছে। গার্লিকগুলো আমি এইভাবে আগুনের মধ্যে দিয়ে একটু রোস্ট করে নিচ্ছি। স্ট্রবেরিগুলো তো আমি কেটে নিয়েছি, আর রাসবেরি এগুলো কাটতে হয় না, এগুলো হাত দিয়ে মাখালে কিন্তু মাখা মাখা হয়ে যাবে, খুব নরম থাকে। রসুনগুলো আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি। আর এখানে যে পরিমাণ ইনগ্রিডিয়েন্টস আমি নিয়েছি ওইগুলো আমি হাফ হাফ করে দুইটা চাটনিতে দিয়ে দিব। তো রসুনগুলো যতটুকু পেরেছি আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। তেঁতুলগুলো আমার খুব ভালো করে নরম হয়ে গেছে, এখন আমি একটু ভালো করে পরিষ্কার করে নিব। এগুলোর মধ্যে বিচি সহ আছে, তো বিচি সহ আমি দিয়ে দিচ্ছি, এতে কিন্তু খেতে মজা লাগে। আর আমার লাগবে সল্ট আর মাস্টার্ড অয়েল, তো এগুলো দিয়েই আমি মাখাবো। আমি সব কিছু এইভাবে দিয়ে রেখে দিচ্ছি, সকালের দিকে আমি এগুলো রেডি করেছি, আর মাখাবো আমি বিকেলে সবাই আসার পরে। এখানে আমি কিছু লামের পোলাও রেডি করেছি, আমরা আজকে দুপুরে খাবো, আর কিছু আমি রেখে দিব বিকেলে, আপুরা বাচ্চারা সবাই আসলে আমরা কিছু খেয়ে নিব। এখন বিকেলবেলা আপুরা একজন একজন করে আসছেন, আর আমি এইমাত্র বাচ্চাদেরকে মাদ্রাসায় দিয়ে এসে স্প্রিং রোল, সমোসা এগুলো ফ্রাই করে নিচ্ছি, কিছু চিকেন নাগেটস এয়ার ফ্রাইয়ারে দিয়ে দিয়েছি স্পেশালি এগুলো বাচ্চাদের জন্য, বাচ্চারা চিকেন নাগেটস অনেক পছন্দ করে। এখানে চা রেডি হচ্ছে, এইখানে আছে অনেক সুন্দর ছোট্ট ছোট্ট কিউট কিউট তেলের পিঠা, যেগুলো ঈদের সময় আমার ছোটো বোন আমাকে দিয়েছিল, তখন আর খাওয়া হয়নি, আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, আজকে বের করলাম, ভাবলাম যে চায়ের সঙ্গে খেতে অনেক মজা লাগবে। আর আপুরা এটা খেয়ে অনেক পছন্দ করেছেন, বলেছেন যে আমার ছোটো বোনকে এই মেসেজটা দিতে। সাজে ইউ আর ডেফিনেটলি গোনা ওয়াচ দিস, দিস মেসেজ ইজ ফর ইউ ফ্রম অল দ্য আফার, দে সেড দে অল লাভ ডে, ইট ওয়াজ রিয়েলি টেস্টি, তো থ্যাংক ইউ সো মাচ ফর ইউর ডেলিশিয়াস পিটেস। তেলের পিঠা এগুলো আমি এয়ার ফ্রাইয়ারে দিয়ে গরম করে নিয়েছি, মাত্র 2-3 মিনিটস লেগেছে এগুলো আমার গরম করতে। আর এগুলো খেয়ে বোঝাই যাবে না যে এটা ফ্রিজে রাখা ছিল, এখন আমি আবার রিহিট করে নিয়েছি। আর চায়ের আড্ডাটাকে আরেকটু জমিয়ে তুলতে এখানে আমি রেখেছি তেলে ভাজা মচমচে খোলা টোস্ট। সবার শেষে মাস্টার্ড অয়েল দিয়ে মাখিয়ে নিচ্ছি আমার দুইটা চাটনি, একটা হচ্ছে স্ট্রবেরি দিয়ে আর একটা হচ্ছে রাসবেরি আর তেঁতুল দিয়ে।
লকডাউনের কারণে আসলে অনেক দিন পরে আমরা সবাই একসঙ্গে হয়েছে, গল্প করেছে, আড্ডা দিয়েছি, ভীষণ ভালো লেগেছে। আর আমাদের সবার বাচ্চারা এখন মাদ্রাসায় আছে, মাদ্রাসা শেষ হলে ওদেরকে পিক আপ করে এখানে আমার ঘরে নিয়ে আসবো, এসে ওদের আড্ডাটা জমবে আরও ভালো। আর চায়ের পর্ব শেষ করে এখন আমরা এই ফ্রুট চাটনিগুলো খেয়ে নিব। তো রাসবেরি আর তেঁতুলের এই চাটনিটা কিন্তু ভীষণ মজা হয়েছিল, আমার কাছে ভীষণ মজা লেগেছে, আপুরা সবাইও বলেছেন এটা অনেক মজা হয়েছিল, কারণ রাসবেরিটা একটু মিষ্টি আর তেঁতুলটা টক, তারপরে আছে ঝাল, টক ঝাল মিষ্টি মিলে এইটা ভীষণ মজা হয়েছিল। যাচ্ছি বাচ্চাদেরকে মাদ্রাসা থেকে পিক আপ করতে, ওদেরকে অনেক বুঝিয়ে সুঝিয়ে মাদ্রাসা দেওয়া হয়েছে যে মাদ্রাসার পরে তোমরা একসঙ্গে হবে, খেলা করবে, নিয়ে আসি এখন ওদেরকে। এখন বাচ্চাদেরকে মাদ্রাসা থেকে পিক আপ করে নিয়ে এসেছি, এনে ওদের খাবার দিয়ে দিয়েছি। এই যে সব বাচ্চারা এখানে বসে এখন মজা করছে, আড্ডা দিচ্ছে, অনেক ভালো লেগেছে সব কিছু মিলিয়ে। বাচ্চারাও অনেক এনজয় করেছে, আমরাও অনেক এনজয় করেছি আলহামদুলিল্লাহ। আজকের জন্য এখানেই শেষ করছি, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।